গুড মর্নিং এভরিওয়ান। আজকে বুধবার, স্বভাবতই অবন্তী কাজের আসার দিন, তাই চলে এলাম তোমাদের কাছে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকের অনেক রিকোয়েস্ট ছিল যে একটা সিল্ক কটন কাঞ্চির ওপরে একটা যদি এপিসোড হয়, তাই সেরকমভাবেই একটা অনুষ্ঠান সাজিয়েছি। একদম সরাসরি শাড়িতে যাচ্ছি। আজকের 1 নম্বর শাড়ি, এগুলো কিন্তু সব পিওর হ্যান্ডলুম এবং সিল্ক কটন। সিল্ক কটনটা আমরা সকলেই জানি যে আমাদের দক্ষিণ ভারতে এটা সবসময়ই ভীষণভাবে, মানে ভীষণ ভালো হয়, একেবারেই সিল্ক কাঞ্চির মতন দেখতে, শুধুমাত্র ফেব্রিকটা আলাদা। এটা হচ্ছে আঁচলটা, বডি কালারটা একটা ঘিয়ে কালার, আর একটা ছোট্ট ইঞ্চ বর্ডার। দেখতে ইঞ্চ বর্ডারটা মঙ্গলগিরি শাড়ির মতন, কিন্তু ভেতরের জরির যে প্যাটার্নটা সেটা কিন্তু আলাদা। হ্যাঁ, এটাই হচ্ছে তফাত প্রত্যেকটা মানে স্টেট ওয়াইজ। এর নিচের পোর্শনটা ব্লাউজ পিস, যেটা খুলে গেল ওটা ব্লাউজ পিস, নিশ্চয়ই একবার দেখিয়ে দেব। এই পোর্শনটা হচ্ছে ব্লাউজ পিস। ব্লাউজ পিস কিন্তু এইটুকুই থাকে, 70 কি 75 সেন্টিমিটার, কিন্তু যেহেতু শাড়ির বহর তাতে কিন্তু সকলেরই ব্লাউজ হয়ে যায়। আর এটা হচ্ছে গোটা শাড়িটা, শাড়িতে কোনো বুটা নেই, কিন্তু ভারী সুন্দর দেখতে। 4750, এটা আমাদের 1 নম্বর শাড়ি গেল। এবার আমরা দেখাই 2 নম্বর শাড়ি, আর একটা একটু হাটকে কালার, কারণ সামনে উৎসব আসছে, তাই একটুখানি ব্রাইট শাড়ি আমাদের এখন সকলে চেয়েছেন, এবং একটু পকেট ফ্রেন্ডলি শাড়িও সকলে চেয়েছেন। অ্যাকচুয়ালি কী হয়, শাড়ির দামটা ডিপেন্ড করে পুরোটাই তার কাজের ওপরে। সেজন্য আমরা কিন্তু সব রকমের শাড়ি দেখিয়ে থাকি, মানে একদম কম দামেরও দেখিয়ে থাকি, আবার একটু হাই প্রাইসেরও দেখিয়ে থাকি, যে শাড়ির যেমন দাম। এটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে, একদম পরলে কেউ বলবে না যে এটা পিওর সিল্কের কাঞ্জিভরম পরিনি, কিন্তু সেম উইভার সেম প্যাটার্ন, শুধু ফ্যাব্রিকটা আলাদা, সিল্ক কটন ফ্যাব্রিক। এটার দামটা হচ্ছে, আমি একটু, 5950। এটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন, এটা হচ্ছে ব্লাউজ পিস পোর্শন। শাড়ির রংটা একটু বলে দিই, রংটা কিন্তু ভারী সুন্দর একটা কালার, একটু পার্পলিশ কালার, তার মধ্যে কিন্তু চেকস আছে, জরির চেকস আছে। যেহেতু সিল্ক মার্ক নয়, সিল্ক নয় পুরোটা, তাই কিন্তু আমরা সিল্ক মার্ক লাগাতে পারবো না। এটা আরেকটা দেখাই, আহা, প্রত্যেকটা রঙই ভীষণ সুন্দর, মনে হয় সবকটা শাড়ি কিন্তু পরলে সকলকে সুন্দর লাগবে দেখতে। কারণ এই মেরুনটা, পার্টিকুলারলি এই মেরুনটা কিন্তু একটা কাঞ্চিপুরমের নিজস্ব ঘরানার কালার। এটা মেরুনটা একটু মানে ব্ল্যাক সুতোর উপরে মেরুনটা করা, তাতে দেখতে আরও সুন্দর হয়। জরি বর্ডারটা একটু দেখিয়ে দিই, এবং তার সাথে আঁচলটা দেখাই। ভীষণ কমফোর্টেবল শাড়ি, যে কোনো অনুষ্ঠানে দিনের বেলা রাত্রিবেলা সব সময় কিন্তু পরা যাবে এই সিল্ক কটন শাড়ি। আমাদের একটা হয়তো অনেকের একটু ধারণা আছে, সিল্ক কটন শাড়ি মানে হয়তো গরম হবে, না একেবারেই হবে না, কারণ শাড়িটি পিওর হ্যান্ডলুম। পিওর হ্যান্ডলুম হলে কোনো সময়ই গরম হবে না। এটারও দাম 5750, 5750। এবার আরেকটা কালার দেখাই, প্রত্যেকটা কালার তার মতন করে সুন্দর, এবং তোমরা যখন পরবে সেটা আরও সুন্দর হবে। এটা না একটা কপিন ব্লু বা ভায়োলেট বলা যেতে পারে, কিন্তু একটুখানি তার মধ্যে ক্রস টোন থাকার জন্য ভারী সুন্দর হয়েছে। বর্ডারের নকশাটা দেখিয়ে দিলাম, শাড়িতে কিন্তু একটা জরির টিস্যুর স্ট্রাইপস আছে, একটা টিস্যুর স্ট্রাইপস আছে, এবং তার মধ্যে এই কলকা বা পেজলি বুটা, ভীষণ মানে গর্জিয়াস লুক, কিন্তু হালকা, পরে আরাম, পরতে ভারী আরাম, আর মেনটেন্যান্সেরও কোনো ঝামেলা নেই। অবশ্যই ড্রাই ওয়াশ, এগুলো কিন্তু কোনোভাবেই হোম ওয়াশ নয়। ব্লাউজটা নিচে চলে গেছে, আমি একবারটি দেখিয়ে দিচ্ছি ব্লাউজের পোর্শনটা। একদম শাড়ির শুরুতেই কিন্তু ব্লাউজটা থাকে, এবং এইখান থেকে শাড়ি শুরু হচ্ছে। এটার দাম কত প্রথমে? 6850, 6850-এ একদম। এটাই যদি পিওর সিল্ক হয়, সেটা তো তোমরা জানো কতটা দাম হবে। এটা কিন্তু আমরা সিল্ক কটনে দেখাচ্ছি, কোনো শাড়িতেই কিন্তু কোনো কালোর টাচ এখনো দেখাইনি, কোনো শাড়িতেই কোনো কালোর টাচ নেই। এবার একটু দেখাই রাস্টি অরেঞ্জ, তার সাথে গ্রিন,
প্রত্যেকটা শাড়ি তার মতন করে সুন্দর, আলাদা করে কোনোটাকে আমি বলতে পারবো না যে এটা বেশি সুন্দর। আমাকে তোমরা অনেকেই প্রশ্ন করো, দিদি তোমার চোখে কোনটা ভালো লাগছে। অ্যাকচুয়ালি কি, এগুলো তোমরা যখন পরো তখন দেখতে অসাধারণ লাগে। আবার এই শাড়িটা হয়তো তোমার মনে হচ্ছে আমার ভালো লাগবে না ব্লাউজটা দে, হ্যাঁ আমি ব্লাউজটাই খুঁজছিলাম, এটা হচ্ছে ব্লাউজটা, ওইটার ব্লাউজটা আঁচলের সঙ্গে ছিল তাই এই টাসেল করতে গিয়ে ব্লাউজটাকে কাট করতে হয়েছে। যখন তোমরা পরো তখন দেখি এই রংটা জানি মনে হয় তোমারই জন্য একদম। এটা কত? হ্যাঁ 6850 এটারও দাম। এবার আরেকটা দেখাই, এটা ক্রস টোন, এটা ভায়োলেটেড ক্রস টোন, ভীষণ সুন্দর টোনটা এসেছে, খুব ব্রাইট কম্বিনেশন। ভাবো একটা কোনো অনুষ্ঠানে রাত্রিবেলাতে সিল্ক পরতে ইচ্ছা করছে না, ভীষণ গরম সিল্ক পরতে ইচ্ছা করছে না, কিন্তু একটা সিল্ক কটন কিন্তু আমরা অনায়াসে ক্যারি করতে পারি, কেন এটা ভীষণ হালকা। আমি ডেফিনেটলি এর আঁচলটা একটু দেখাবি, এটা আঁচলটা, হ্যাঁ তোর কাছে ব্লাউজটা আছে, এইটা হচ্ছে শাড়ির ব্লাউজটা, এখানেও ব্লাউজটা কাট করা আছে। ব্লাউজটা একটু রাখলাম, একটু শাড়ির আঁচলটা ভালো করে দেখিয়ে দিই, কারণ রংটা ভীষণ সুন্দর। এগুলো কিন্তু সবই কোনোটাই কালো নেই, সবটা কালো ছাড়া, তুমি ইজিলি যে কোনো মাঙ্গলিক পারপাসে কিন্তু পরতে পারো। দাম 6850, একই দাম। এবার আরেকটা দেখাই, এটাতে আবার একটা টিস্যুর স্ট্রাইপ আছে, রংটা ভীষণ সুন্দর কালার হয়েছে, সকলের জন্য যাবে, এটা কিন্তু আমিও পড়তে পারবো, সাহস করে বললাম তোমাদের কাছে, তোমাদের সাথে তো সব শেয়ার করা যায়। এটা হচ্ছে তার আঁচলের পোর্শন, কারণ শাড়ির রংটা আমার মনে হয় তুমি যদি জোর মানে মনের থেকে ঠিক করে নাও যেটা আমি পড়তে পারবো, তুমি পড়তে পারবে। আর তুমি যদি মনে একটু খুঁতখুঁত রাখো যে না আমি পারবো না, এটা কি আমি পারবো দিদি, তাহলে তুমি পারবে না, এটা একদম সত্যি কথা, কারণ সাহস করে একবারটি পরে দেখো, পড়তে পারবে, সকলে পড়তে পারবে। 6850, টিস্যুটা একটু দেখিয়ে দিই, ভেতরে টিস্যুর স্ট্রাইপটা, ভেতরে একটা টিস্যুর স্ট্রাইপটা আছে, তাতে আরও সুন্দর লাগে দেখতে। আর দু ধারে কিন্তু সেম সাইজের বর্ডার, দামটা বলে দিয়েছি। এটারই আরেকটা রং দেখাই, এটা হচ্ছে আবার সেই রংটা, একদম মানে কি বলবো, মানে একটা স্ট্রাইকিং ব্লু। এটা কিন্তু তোমরাই পরো, এটা আমি পড়তে পারবো না, এটা তোমাদেরই পরার শাড়ি, তোমরাই পরো এটা, তোমাদেরকে এটা ভীষণ ভীষণ সুন্দর লাগবে, ভীষণ সুন্দর দেখতে শাড়িটা, রংটা ভীষণ সুন্দর। এবার রংটা, এই যে বললাম আমি সাহস করে পরতে পারবো না, তাই জন্য বলেই দিলাম যে পরতে পারবো না, তোমরা এটা পরলে খুব সুন্দর দেখতে লাগবে। ব্লাউজটা দেখিয়ে দিই, এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন, 6850, তো 6850, গোটা শাড়িটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। এবার একটু বক্স চেকে দেখাই, এটাও একটা অসাধারণ শাড়ি, এটা কিন্তু মেরুন। এবার এই মেরুনটা দেখো সামথিং ডিফারেন্ট, ওই মেরুনটা আগে যে মেরুন দেখালাম তার থেকে কিন্তু এই কিছুটা হলেও আলাদা। আমি ব্লাউজ পিসটা আগে বার করে নিই, রংটা ভীষণ ভীষণ সুন্দর, বড় পার, এবার কিন্তু একটু বড় পারে এলাম, ভীষণ সুন্দর দেখতে, একদম সিল্কের, কাঞ্জিভরম সিল্কের সিগনেচার সব এর মধ্যে আছে, শুধুমাত্র ফেব্রিকটা হচ্ছে সিল্ক কটন। ওরা কিন্তু একদম সিকো বলতে দেন না, একেবারে সিকো বলতে আপত্তি করেন, ওনারা সব সময় বলেন সিল্ক কটন শাড়ি, সিকো বললে ভীষণ রাগ করেন, প্রায় বোনাই বন্ধ করে দেন, এরম একটা ব্যাপার ওনাদের মধ্যে আছে। এটা 7450, 7450, পিওর সিল্ক কটন দক্ষিণী শাড়ি, একদম পুরোটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, মেরুন, ডিপ মেরুন আর হলুদ, একটু কফি মেরুনও বলা যেত পারে। এবার আরেকটা দেখাই, বুটা ছাড়া একটা ব্লু, ব্লু কালারটা শুধু দেখো, অসাধারণ কালার, যে কোনো জায়গায় আমি শিওর যেটা একদম সিল্ক বলে ভুল হবে, এতটাই ভালো দেখতে, এতটাই রিচ লুক এবং এতটাই গর্জিয়াস লুক এবং এতটা বডি হাগিং শাড়ি, এটা পরতে কিন্তু কোনো কষ্ট নেই, কোনো কষ্ট হবে না, এটা আমি তোমাকে একদম শিওরলি বলতে পারি, কারণ আমরা নিজেরা এই ধরনের শাড়ি ভীষণ পরি। এটা হচ্ছে তার ব্লাউজ পিস, এটার দাম কত রে প্রতিমা? 7650, 7650, একটা ব্লু অ্যান্ড রেডের কম্বিনেশন দেখালাম, যেটা আমরা সকলে পরতে পারবো, স্পেশালি অবশ্যই
ছোটদেরকেই বেশি মার্কস দেবো এই শাড়িটাতে। এইবার একটা দেখাই, একদম নতুন বিয়ে হবে বা বিয়ে হয়েছে, এবার পুজোয় একটা শাড়ি চাই, পরো একটা শাড়ি, রেডে হলুদে টেম্পল বর্ডার, প্লেন বুটা, প্লেন কোনো বডিতে কোনো বুটা নেই, একদম প্লেন শাড়ি। এক এক সাইডে একটু চওড়া বর্ডার, বর্ডারটা দেখিয়ে দিই, বর্ডারের মধ্যে একটু জরির কাজ আছে, আর ওপরের দিকে একটু ছোট বর্ডার, কিন্তু দু ধারেই টেম্পল আছে। এবার একটু আঁচলটা দেখাবো, এটা হচ্ছে তার আঁচল, এটা হচ্ছে পুরোটা আঁচল, এবং এর ব্লাউজটাও দেখাবো, এইটা হচ্ছে এর ব্লাউজ পিস পোর্শন। এই হলুদটা 7650, 7650, প্লেন শাড়ি, একদম প্লেন, কিন্তু কোথাও একটা সৌন্দর্য আছে, ধর প্রতিমা। হ্যাঁ, এবার আরেকটা দেখাই, একটু গঙ্গাজল কালার, তার সাথে ফিরোজার কম্বিনেশন, একই রকম শাড়ি, কিন্তু এর দুধারে মনে হচ্ছে সেম সাইজের বর্ডার। হ্যাঁ, এটার কিন্তু দুধারে সেম সাইজের বর্ডার, রংটা একটু গঙ্গাজল কালার, একটু ঘোলা জল কালার, আর তার সাথে ফিরোজার বর্ডার, বর্ডারের কাজ একটু আলাদা আছে আগের শাড়ির থেকে। দাম বোধ হয় সেম না রে প্রতিমা? ও 8550, সরি দামটা সেম নয়, 8550, দুটো সাইডে সেম সাইজের বর্ডার। আঁচল দেখিয়ে দিচ্ছি, আঁচলের সাথে এবার ব্লাউজ পিসটা দেখাই, এটা হচ্ছে তার ব্লাউজ পিস, এটা হচ্ছে পুরোটা ব্লাউজ পিস, এবং গোটা শাড়িটা এইভাবে যাচ্ছে, একটা সিল্কের ফিনিশ কিন্তু শাড়িতে পরিষ্কার বোঝা যাচ্ছে, ভীষণ সুন্দর দেখতে শাড়িটা, প্রতিটা শাড়িকে রঙই ভীষণ সুন্দর। এবার একটা গ্রিনে দেখাই, এটারও দাম সেম 8550, একদম গ্রিনে, আমি একটু আঁচলটা খুলে নিই আগে ভালো করে। হ্যাঁ, সেই গ্রিন যেটা সবসময় বলি চিরসবুজ থাকা, এভারগ্রিন থাকা, সেই এভারগ্রিন শাড়ি। এবার আমি আঁচলটা একটু ভালো করে দেখাই, এটা হচ্ছে তার আঁচল, এটা হচ্ছে আঁচলের পোর্শন, এবং আঁচলের নিচের পোর্শনটা অবশ্যই ব্লাউজ পিস, এইটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিস, এটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিস, এটা কিন্তু পুরোটাই এইভাবে শাড়িটা যাচ্ছে, এখানে কিন্তু কোনো বুটা নেই, বোথ সাইড সেম সাইজ বর্ডার এবং টেম্পল বর্ডার, যেহেতু টেম্পল বর্ডার সেখানে আর বুটা ইউজ করা হয়নি, দাম সেম 8550। এবার একটা সামনে হয়তো কোনো হলদি অনুষ্ঠান আছে, আমাদের যে ব্রাইড, সামনে যে ব্রাইড হবে সে কিন্তু অনায়াসে তার হলদি অনুষ্ঠানে এটা অনায়াসে পরতে পারে, তার মাও চাইলে পরতে পারেন, কারণ হলুদ রঙটা এত সুন্দর একটা হলুদ রঙ যেটা কিন্তু সকলেই ক্যারি করতে পারবে, হলুদ আর লালের মানে দুটো বর্ডার আর বডি। এবার একটু আঁচলটা ভালো করে দেখাই, এটা হচ্ছে আঁচলের পোর্শন, আর ব্লাউজের পোর্শনটাও দেখিয়ে দিই, এটা হচ্ছে ব্লাউজের পোর্শন, কোথাও কোনো ব্ল্যাকের টাচ নেই, তোমরা যে মানে যে যেরকমভাবে ইচ্ছা যে কোনো অনুষ্ঠানে তোমরা পরতে পারো, এটা ভীষণ সুন্দর দেখতে। 8550। এবার আরেকটা দেখাই, এটা কিন্তু কালোই দেখাচ্ছি, এটা কিন্তু যারা ব্ল্যাক লাভার তাদের জন্য কালোটা দেখাচ্ছি, কারণ কালো একটা কালো পাড়ও আমাদের কোনো কোনো সময় কিন্তু ভীষণ ভীষণ দরকার লাগে, কোনো কোনো সময়, আজকে আমার ব্লাউজটার সাথেও যাচ্ছে এটা, তাই একটুখানি গায়ে ফেললাম তোমাদেরকে দেখানোর জন্য যে কেমন লাগবে শাড়িটা পরলে। এবার একটু আঁচলটা দেখাই, এটা হচ্ছে তোমাদের আঁচলের পোর্শন শাড়ির হচ্ছে এইটা, পুরোটাই কিন্তু ডোবি প্যাটার্নের বর্ডার আছে, ডোবি ডিজাইনটার, এবং এটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন, এটা হচ্ছে ব্লাউজ পিস পোর্শন, আর গোটা শাড়িটাতেই কিন্তু দু সাইডে সেম সাইজের বর্ডার, সেম সাইজ, যেটা এগুলো কিন্তু প্রত্যেকটাই শাড়ি বানানোর ক্ষেত্রে একটা ম্যাটার করে, তাই বলে দিলাম। এটারও দাম কিন্তু 8550। এইবার আরেকটা দেখাই, এটা আমাদের খুব একটা, আমি কি খুললাম, ভুলভাল খুলে ফেললাম, ঠিক আছে একটু খুলে নিয়ে তোমাদেরকে দেখাই, ক্ষমা করে দিও, শাড়িটা খুলতে গিয়ে হাত ফসকে পুরোটাই বেরিয়ে গেছে। এটা একটু আঁচলটা দেখাই, একটু একটু ভুল না হলে
ঠিক চলে না, তাই না? কেমন একটা জানি মনে হয়, একদম যন্ত্রের মতন, একটু তো ভুল হবেই। এবার শাড়িটা দেখাই, দেখো পুরো শাড়িটাই খুলে গেছে তোমাদেরকে, তাই আমি পুরোটাই খুলে দেখাতে পারবো, কারণ আমার কাছে না এই শাড়ির নতুন গন্ধটা খুব ম্যাটার করে। ওই জন্য আমি তোমাদের যখন হোয়াটসঅ্যাপে ছবি দেখাই তখন পুরো শাড়িটা আর খুলি না, যেহেতু এখানে একবার খুলে তোমাদেরকে দেখাই বলে, আর আমি পুরো শাড়িটা একদমই খুলি না। ওই নতুন গন্ধটা তোমরা তোমাদের কাছে গেলে আমাদের খুব আনন্দ লাগবে। 8550, 8550। এবার একটা আজকে লাস্ট শাড়ি, একটা গঙ্গা যমুনা দেব, একটু খুলেই নিই ভালো করে, আবার হয়তো ভুল করব, তাই একটু ভালো করে খুলে নিয়ে দেখাই। এটা কোরা কালার, একদিকে ব্লু, সব স্ট্রাইকিং কালার, বেস কালারটা একদম ন্যাচারাল কালার, আর দু ধারের বর্ডারটা কিন্তু মানে একদম স্ট্রাইকিং, একটু হাটকে, কোথাও একটা পরলে কিন্তু একটু নজর পড়বেই পড়বে। এটা হচ্ছে তার আঁচলের পোর্শন, আর এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন। এটারও দাম সেম 8550, 8550। গোটা শাড়িটা একবারটি তোমাদেরকে দেখিয়ে দিলাম শুরু থেকে শেষ অবধি, যার যেটা পছন্দ তোমরা সেটাই নেবে, আমার কথা শুনবে না একদমই, তোমাদের যেটা পছন্দ তোমরা সেটাই নেবে। আর যারা আজকেই প্রথম আমাদের ভিডিওটা দেখছো, হয়তো খুলতে খুলতে ঘুরতে ঘুরতে হয়তো আমাদের সাথে তোমাদের একটা যোগাযোগ হলো, হয়তো আমাদের প্রোগ্রামটা একটু তোমরা শেষ অবধি দেখলে, এটা আমাদের কাছে অনেক অনেক বড় পাওয়া। তাই বলবো যদি আমাদেরকে একটু হলেও ভালো লাগে, তোমরা একটু শেয়ার করো, একটু লাইক করো, একটু সাবস্ক্রাইব করো। আর পুরনো বন্ধুদের তো এত এত ভালোবাসা, তোমরা আছো বলেই আমরা আছি। আজ তাহলে এই পর্যন্তই, সাথে থেকো, পাশে থেকো, ভালোবেসে শক্ত করে ধরে রেখো, সামনের দিন আবার আসছি।